ফিরোজপুরের নেসারাবাদ উপজেলার বিদ্যুৎ ঘাটতির অন্যতম প্রধান কারণ নির্দিষ্ট ইজ বাইক বা অটোরিক্সা এসব যান এখনই বন্ধ করা উচিত বলে মনে করেন সাধারণ মানুষ বিদ্যুৎ সাশ্রয়ে সরকার নানা সিদ্ধান্ত ও পরিকল্পনা নিলেও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় পুরো উপজেলায় বর্তমানে কমপক্ষে দু হাজার বেশি অটোরিকশা চলাচল করছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে ইজি বাইক আমদানি বন্ধ ও পুরনোগুলোর পর্যায়ক্রমে তুলে নেয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি গত কয়েক বছরেও এমনকি মহাসড়কগুলোতেও এই যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না তবে সাধারণ মানুষের মতে যেখানে বিদ্যুতের ঘাটতি সৃষ্টি হয়েছে সেখানে এই যানগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বিদ্যুতের অপচয় ছাড়া আর কিছুই না